হুগলি জেলা বাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল আরামবাগে। এদিন আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে এই মিছিল হয়। কাজ চাই চাকরি চাই এই স্লোগান তুলে মিছিলে সামিল হয় জেলা বাম যুব সংগঠনের কর্মীরা। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে বামপন্থীরা ধরাশয়ী হওয়ার পর আবারও সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নেমে আন্দোলন শুরু করল বামপন্থী যুব সংগঠন। একেবারে স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের সামনের সারিতে রেখে এই বিক্ষোভ মিছিল হয়। এই বিষয়ে মিছিলে সামিল এক যুব বাম নেতা বলেন, এই মিছিলের একটা উদ্দেশ্য কাজ চাই চাকুরি চাই। রাজ্যের যুব সমাজ রাস্তায় বসে আছে আর উনি বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, এটা হতে পারে না। কাজ চাই চাকরি চাই, পশ্চিমবঙ্গে কাজ নেই চাকরিও নেই। দিদিমণি স্পেন যাচ্ছেন, সিঙ্গাপুর যাচ্ছেন, আর জনগণের টাকায় মোচ্ছব হচ্ছে, কিন্তু বেকারদের কাজ হচ্ছে না, চাকরি হচ্ছে না। আমরা DYFI আমরা দাবি করছি বেকারদের কাজ দিতে হবে, চাকরি দিতে হবে। যে সিঙ্গুরে কারখানা ভেঙে সর্ষে চাষ হলো, জমিও ফেরত পেলো না, চাষও হলো না, কারখানাও হলো না। সিঙ্গুর সহ রাজ্য জুড়ে কারখানা করতে হবে, ছেলেমেয়েদের কাজ দিতে হবে। সরকারি যে শূন্য পদ আছে, রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের শূন্য পদে, সেখানে হচ্ছে ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। ওই তোয়ালে মুড়ে টাকা নিয়ে নিয়োগ করলে হবে না, মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। 15ই সেপ্টেম্বর এই দিনটাতে প্রতি বছর DYFI শিক্ষা ও কাজের দাবি দিবস পালন করে থাকে, বেকার ছেলেদের কাজের দাবিতে লড়াই আন্দোলন করে। নিউজ আজ বাংলা আরামবাগ। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।